নমস্কার, গোল্ডেন ক্যানভাসের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। এবার আমরা চলেছি ভ্রমণ দিশারি ট্যুর অ্যান্ড ট্রাভেলস এবং অভিনন্দন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে গুজরাট ভ্রমণে। শুধু আমরাই না, আপনাদেরকেও নিয়ে চলেছি। কিন্তু তার আগে এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। চলুন যাই গুজরাটে, এরপরে গিয়ে আমাদের দেখা হবে সেই আহমেদাবাদে। আহমেদাবাদ এয়ারপোর্টে নামার পর আমরা হোটেলে যাওয়ার জন্য 400 টাকা দিয়ে উবের বুক করলাম। এয়ারপোর্ট থেকে হোটেল নীলকান্ত ব্রিজের দূরত্ব 12 কিলোমিটার, সময় লাগলো 20 মিনিট। এখন আমরা এসে পৌঁছালাম আহমেদাবাদের হোটেল নীলকান্ত ব্লিজ। চলুন আপনাদেরকে হোটেলের ঘর, যেখানে আমরা থাকব, ঘুরিয়ে দেখাই। একটা ড্রেসিং টেবিল, এসি রুম, যদি কেউ ঘরে একটু চা খেতে কিছু খেতে ইচ্ছা করে। সামনেই রয়েছে বেসিন, রয়েছে কমোড। আজকের ব্রেকফাস্টে আছে গরম গরম লুচি, আলু চচ্চড়ি এবং জিলিপি। আজকের ব্রেকফাস্ট একদম জমে যাবে। আমরা যে হোটেলটাতে উঠেছি তার ঠিক পাশেই এই সুন্দর মন্দিরটা দেখে আর লোভ সামলাতে পারলাম না, এখানে মন্দিরটা একবার দর্শন তো করে আসি। তো এসে দেখলাম একটা অদ্ভুত সুন্দর জৈন টেম্পল, যেখানে জৈনদের তীর্থঙ্করদের পুজো করা হয়, এবং মন্দিরটার বাইরে যেমন সুন্দর, মন্দিরটার ভিতরে সেরকম সুন্দর। আসুন আপনাদের দেখাই। যখন রথ বের হয়, সে এই রথের সময় এখানে আরো আপনাদেরকে দেখাই কিভাবে। দেখুন, দরজা করেছে, জানালা করেছে, এগুলো পঞ্চ ধাতু দিয়ে এই ডেটিং করে করা হয়েছে। দেখতে অদ্ভুত ভালো লাগছে। দুপুরে লাঞ্চের পর আমরা একটা অটো ভাড়া করে বেরিয়ে পড়লাম নরেন্দ্র মোদী স্টেডিয়াম দেখব বলে। আমাদের হোটেল থেকে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের দূরত্ব 12 কিলোমিটার, অটো ভাড়া 200 টাকা, চারজন অ্যালাউ। এই মুহূর্তে আমরা পৌঁছে গেলাম বিশ্বের সর্ববৃহৎ ক্রিকেট স্টেডিয়ামের সামনে, যা নরেন্দ্র মোদী স্টেডিয়াম নামে বিখ্যাত। পূর্বে এই স্টেডিয়ামটি মোতেরা স্টেডিয়াম নামে পরিচিত ছিল। এই স্টেডিয়ামের বর্তমানে আসন সংখ্যা 1,32,000। চলুন স্টেডিয়ামটি বাইরে থেকে দেখা যাক, কারণ এখন এইখানে ওয়ার্ল্ড কাপ 2023 চলছে, যার ফলে ভেতরে ঢোকা নিষিদ্ধ।
আজকে ইভিনিং স্ন্যাক্সে ভেজ পাকোড়া আর চা। ইভিনিং স্ন্যাক্সের পর আমরা 35 জন ট্যুরিস্ট পরিচয় পর্বটা সেরে নিলাম একটি সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে। পারলাম বা পরিচয় হলো, এটা বড় সৌভাগ্যের ব্যাপার। আমি এখানে নারায়ণ রশ্মিকিরিনে থাকি, আমার দুই ছেলে ভালো করে মুঠের মধ্যে ভালো করে দিল। এখন আমার এতে কিছু নেই, এতে আমি একে বললাম গিলিগিলি ফুকাস, গিলিগিলি ফুকাস, আবরু ডাবরু সু। আমার জাদুকাঠি আছে, জাদুকাঠির বদলে আমি আমার জাদু এখানে ব্যবহার করলাম। দেখুন আমার ইয়া, তাহলে এত লক্ষ্য করুন, একটু তালি হোক। আজকের ডিনারে কী কী মেনু একবার একটু বলে দিন। আজকের ডিনারে মেনু হচ্ছে ডাল, ভাত, আলু ভাজা, আলু পটলের দম, এছাড়াও রয়েছে পনিরের ছানা দিয়ে একটা কোপ্তা। নমস্কার, আজ তৃতীয় দিনে আমরা বেরিয়ে পড়লাম হোটেল নীলকান্ত ব্রিজ থেকে। আজ আমরা যাব হচ্ছে গিয়ে 200 কিলোমিটার দূরে স্ট্যাচু অফ ইউনিটি দেখার জন্য। সর্দার বল্লভ ভাই প্যাটেলের যে স্ট্যাচু, সেটা দেখার জন্যে আমাদের টাইমটা 2-4, সেই জন্য আমরা তার আগে লাঞ্চটা করে নেব বলে আমরা এই জায়গাটাতে এসেছি। এই জায়গাটা আদিত্যেশ্বর টেম্পলের পাশে সর্দার সরোবর জায়গাটা, এখানে আমরা এখন দুপুরের লাঞ্চটা সেরে নেব। আজকের লাঞ্চে কি আইটেম আছে শঙ্করদা? আমাদের মোটামুটি ভাত আর পনির, তার সাথে এর আগে একটা ছিল আইটেম ভাজা টাজা। তো প্রথম কথা, এখানে তো অনেক রেস্ট্রিকশান আছে, এখানে এগুলো ডিম মাছ মাংস এগুলো চলে না, তো কাজে কাজে সেই জন্য আমরা এটা খুব তৃপ্তি করে খাচ্ছি এবং পাই। খুব সুন্দর রান্নাও হয়েছে, পরিবেশনের পদ্ধতি কায়দা সব ঠিক আছে, কমফোর্টেবল জার্নি হয়েছে। আমরা যে বাসটা এসেছি সেটাও খুব এখন আমরা এসে উপস্থিত হয়েছি স্ট্যাচু অফ ইউনিটির সামনে। এখান থেকে বাস আসবে,
এই বাসের ভাড়াটা আমাদের টিকিটের মধ্যে ইনক্লুডেড। তো বাসে করে আমরা ফার্স্টে স্ট্যাচু অফ ইউনিটি যাব, সেখান থেকে আবার একটা বাসে করে আমরা সর্দার সরোবর ড্যামে যাব, ওখান থেকে আবার আমরা এখানে এই পয়েন্টে ফিরে আসব। এখানে আমাদের হোটেলে ফেরার যে বাস সেটা ওয়েট করবে আমাদের জন্য, সেটা ধরে আমরা আবার হোটেলে ফিরে যাব। আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। এই দেখুন সমস্ত যাত্রীরা স্ট্যাচু অফ ইউনিটি দেখতে যাওয়ার জন্য, বাসে ওঠার জন্য লাইনে ইতিমধ্যেই সবাই দাঁড়িয়ে পড়েছেন। সবাই একটু হাত তুলবেন। আপনারা দেখে নেবেন, সবটা জানতে পারেন। এখানে এন্ট্রির জন্য অনলাইন এবং অফলাইন দুটো টিকিটেরই ব্যবস্থা আছে। তবে আমার তরফ থেকে যেটা আপনাদের সাজেস্ট করব যে আসবার আগে অনলাইন টিকিট কেটে আসুন, তাহলে টিকিট কাটার জন্য আর কোনো লাইনে আপনাদের দাঁড়াতে হবে। এখানে সিকিউরিটি চেকিং প্রচণ্ড কড়াকড়ি। আপনারা যারা ব্যাগ নিয়ে আসবেন, ব্যাগের মধ্যে যে ধরনের জিনিসগুলো আপনারা ফ্লাইটে যখন আসেন রাখেন না স্বভাবত, সেই জিনিসগুলোকে অ্যাভয়েড করবেন। কেননা আমি যখন আমার এখানে ঢুকলাম, আমার টোটালি সব কিছু চেকিং করা হলো, আমার ব্যাগের সব কিছু নামিয়ে চেকিং করতে হলো। রাতের বেলা এখানে লাইট অ্যান্ড সাউন্ড হয়, কিন্তু আমাদের হাতে সময় নেই, তাই লাইট অ্যান্ড সাউন্ডটা আপনাদেরকে দেখাতে পারলাম না। স্ট্যাচু অফ ইউনিটি অর্থাৎ ঐক্যের মূর্তি, 182 মিটার লম্বা এই ভাস্কর্য, যা প্রায় 60 তলা বাড়ির সমান। জায়গাটা এক কথায় অসাধারণ। এবং এইভাবে এসকালেটারের উপর দিয়ে আমরা যাচ্ছি, মানে বয়স্ক মানুষ যাদের পায়ে ব্যথা তাদেরও কোনো কষ্ট হবে না, অনায়াসে চলে যেতে পারবে। এবং এত মনোমুগ্ধকর একটা জায়গা নর্মদা নদীর পাশে তৈরি করা হয়েছে, সত্যি আপনারা যখন আসবেন দেখবেন আমরা যে ভালো লাগাটা অনুভব করছি আপনাদেরও খুব খুব ভালো লাগবে। স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের এই মূর্তিটি বর্তমানে পৃথিবীর সবচেয়ে উঁচু স্ট্যাচু। তাকে ভারতের লৌহ মানব বলা হয়। আমরা এখন লিফটে উঠে পড়েছি, এখন 45th ফ্লোরে আমরা যাব, মানে এই স্ট্যাচুর চেস্ট পর্যন্ত আমরা গিয়ে পৌঁছাবো। এর আগে আমরা পা পর্যন্ত গেলাম, সেটা এসকালেটারে চড়ে গেলাম, খুব সুন্দর দেখলাম। এবারে আমরা যাচ্ছি লিফটে করে। নর্মদা নদীর তীরে অবস্থিত এই মূর্তিটি কাজ শুরু হয়েছিল 31 অক্টোবর 2013 সালে এবং উদ্বোধন হয়েছিল 31 অক্টোবর 2018 সালে। ইস্পাত, কংক্রিট ও ব্রোঞ্জ দিয়ে তৈরি এই মূর্তিটি তৈরি হতে সময় লেগেছিল 4 বছর। আনুমানিক ব্যয় হয়েছিল 3001 কোটি টাকা। 20,000 বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত এই মূর্তিটির নকশা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পান লারসেন অ্যান্ড টুব্রো। আজ আমাদের ভ্রমণের তৃতীয় দিন।
আর এই তৃতীয় দিন সকালবেলা ভোর পৌনে ছটার সময় আমরা বেডটি পেয়ে সবাই উঠে স্নান করে রেডি টেডি হয়ে এখন এসে গেছি জলখাবারের টেবিলে। আজকের জলখাবার হচ্ছে গরম গরম লুচি, আলুর দম, তার সঙ্গে আছে মিষ্টি। আর যদি কারো লুচিতে একটু অসুবিধা হয় তাই দেখুন রেখে দিয়েছে মুড়ির ব্যবস্থা, আর এরপরে চা তো আছেই। আজকে তৃতীয় দিনে আমাদের গুজরাট ট্যুরের তৃতীয় দিনে আজকে আমরা প্রথমে যাব সাবরমতী আশ্রম, যেটা আমরা গান্ধীজি আশ্রম বলে চিনি। তারপরে ওখান থেকে যাব হচ্ছে অক্ষরধাম টেম্পল, তারপর সেখান থেকে আমরা যাব কাঙ্কারা লেক, গিয়ে ওখান থেকে আমরা লিটল রাউন্ড কাছের জন্য যাব এবং সেখানে আজকে নাইট স্টে করব। এইটা সেই ঐতিহাসিক ঘর যেখানে বসে মহাত্মা গান্ধী, ওই দূরে দেখতে পাচ্ছেন যে চরকাটা রয়েছে, ওই চরকাতে তিনি সুতো কাটতেন। ওনার যেটা আসল উদ্দেশ্য ছিল, আমাদের দেশের যে সমস্ত মানে শ্রমিকরা কর্মীরা যারা ভীষণভাবে ডিপ্রাইভ হচ্ছিলেন তাদেরকে দিয়ে আমাদের দেশেই সব সম্পদ মজুদ ছিল, তিনি বলেছিলেন তাদেরকে দিয়েই আমরা বস্ত্র উৎপাদন করাবো, আমরা নিজেরা দেশীয় বস্ত্র পরব, বিদেশি বস্ত্রকে পরিধান করব, তাতে আমাদের দেশের রোজগার বাড়বে, স্বরোজগার তৈরি হবে এবং দেশের লোকের অর্থনৈতিক অবস্থারও উন্নতি হবে। আশ্রমের পাশ দিয়েই বয়ে চলেছে সবরমতী নদী, অদ্ভুত সৌন্দর্য তার, গাছগাছালি দিয়ে ভরা আশ্রম, বিশাল বড় একটা আশ্রম, যেখানে আমরা যেমন তাঁর নির্মিত চরকা দেখলাম, যে চরকায় তিনি সুতো কাটতেন সেটাও দেখলাম। আমরা আজকে সাইট সিংয়ের দ্বিতীয় যে জায়গা সেইখানে চলে এসেছি। এই জায়গাটাকে বলা হয় আদালত হাও, আসলে এটা হচ্ছে রুদাবাই স্টেপ ওয়েল, এখন এটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে। আমরা সেটাই আমরা অক্ষরধাম মন্দিরের সামনে, এই অক্ষরধাম মন্দিরে প্রবেশের জন্য কোনো টিকিট লাগে না, কিন্তু ভেতরে ক্যামেরা এবং চামড়ার জিনিস এবং মোবাইল সমস্ত কিছু নিষিদ্ধ হওয়ায় বাইরে লকার ভাড়া রেখে সেখানে যেতে হবে। আর সন্ধ্যেবেলায় এখানে টিকিটের বিনিময়ে লাইট অ্যান্ড সাউন্ডের বন্দোবস্ত। আমরা পৌঁছালাম হচ্ছে গিয়ে যে জায়গাটায়, এটার নাম হচ্ছে দশাদা পাতাদি, এটা সুরেন্দ্রনগর, এবং এখান থেকে লিটল রান অফ কচ্ছ কাল আমরা যাবো দেখতে যাব। আপনারা অ্যাড্রেসটা এখানে দেখতেই পাচ্ছেন। এই যে রিসর্টটা, এটা অসাধারণ সুন্দর রিসর্ট, কিন্তু এখন সন্ধ্যা হয়ে গেছে তাই আপনাদেরকে দেখাতে পারছি না, কালকে সকালবেলা অবশ্যই ঘুরে দেখাবো আপনারা। আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কি সুন্দর দেখতে, এর অ্যাম্বিয়েন্সটাই একটা আলাদা পরিবেশ তৈরি করেছে। দিদিভাই এদিকে দোলনা পেয়ে চাপতে শুরু করে দিয়েছে। আমরা এখন যেখানে থাকবো, মানে যে ঘরটায় আমরা আজ নাইট স্টে করবো, আপনাদেরকে সেটাই দেখাবো এখন, আসুন আমার সঙ্গে। বাহ, দারুণ সুন্দর ঘরটা, অসাধারণ। দেখুন একটা ডাবল বেডেড রুম রয়েছে, তার দুদিকে দুটো বেড সাইড টেবিল, তার পাশে রয়েছে চায়ের সরঞ্জাম রাখা, ওখানে দুবোতল জল দেওয়া রয়েছে, দুটো জলের গ্লাস দেওয়া রয়েছে, এসি আছে ঘরে, এখানে টিভি রয়েছে, দুটো চেয়ার দেওয়া আছে, মাঝখানে টি টেবিল একটা দেওয়া রয়েছে, সামনেই দেখা যাচ্ছে একটা ওয়ার্ড্রোব রাখা রয়েছে, এখানে ওয়ালে একটা মিরর দেওয়া রয়েছে যেখানে আমরা আমাদের মেয়েরা প্রসাধনীর কাজটা করে নিতে পারবো, ওয়েস্ট বক্স একটা দেওয়া রয়েছে, এখানে একটা বড় টেবিল দেওয়া রয়েছে, যদি কেউ ঘরে খাবে বলে মনে করে যাতে এই টেবিলটাকে ইউজ করে সে সেটা করতে পারে। আস্তে আস্তে আপনাদের আসুন দেখাই বাথরুমটা। বাহ, অদ্ভুত, খুব ভালো, খুব ভালো, দেখুন বাথরুমটা পরিষ্কার, বাথরুম একদম, বাথটাব রয়েছে বাথরুমে, কমোড তো আছেই, ওদিকে দেখতে পাচ্ছেন গিজার,
মিরর রয়েছে, এখানে দেখুন জামা কাপড় রাখার জায়গা আছে, বেসিন আছে, এখানে রয়েছে এক্সস্ট ফ্যান, আর বাথটাব আছে কিন্তু তাও শাওয়ার দেওয়া রয়েছে, খুব সুন্দর, খুব সুন্দর। আজ রাজদীপের বার্থডে সেলিব্রেশন সেরে আমরা এখন ডিনারে এসেছি। এবার ডিনারে আজকের মেনুতে দেখছি অনেক রকম কিছুই রয়েছে, তার মধ্যে ভাত রয়েছে, রুটি রয়েছে, ফুলকপির তরকারি, ডাল, চিকেন উইথ স্যালাড। দ্বিতীয় পর্বে আপনাদের দেখাবো এলআরকে, মানে লিটল রান অফ কচ্ছের সাফারি, রানী কি ভাভ এবং মধেরা সান টেম্পল। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন।